47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর বিষয়ে আশাবাদী তালেবান। আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বুধবার এ কথা জানিয়েছেন। মুখপাত্র বলেন, তালেবান সরকার আশাবাদী যে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিশ্চিত করতে একটি বাস্তববাদী পথে এগোবে আগামী মার্কিন প্রশাসন। এর মধ্য দিয়ে দুদেশের পারস্পরিক অংশগ্রহণের ভিত্তিতে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর সুযোগ তৈরি হবে। 2020 সালে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত দোহা চুক্তির দিকে ইঙ্গিত করে আব্দুল কাহার বালখি বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদ চলাকালে করা ওই চুক্তির ধারাবাহিকতায় আফগানিস্তানে মার্কিন বাহিনীর 20 বছর মেয়াদী দখলদারির অবসান হয়েছিল। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে গঠনমূলক ভূমিকা পালনের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান। 2021 সালে মার্কিন প্রেসিডেন্টের আসনে বসেই ডেমোক্র্যাট নেতা জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেনা প্রত্যাহার করার আগেই কাবুল সহ গোটা দেশের ক্ষমতা দখল নিয়েছিল তালেবান। সে সময় অবসান ঘটে দেশটিতে 2 দশক ধরে চলা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের। এরপরে 2021 সালের সেপ্টেম্বরে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান। যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে একসময় বন্দী থাকা 4 জন তালেবান সদস্যকে ওই সরকারের শীর্ষস্থানীয় পদ দেওয়া হয়। 2014 সালে এক বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাদের মুক্তি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এদিকে নারীদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি। তিনি লেখেন, আমেরিকানরা তাদের মহান দেশের নেতৃত্ব একজন নারীর হাতে তুলে দিতে প্রস্তুত নয়।